হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের অনেকেই জানতে চেয়েছেন মেট্রো রেল নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি এবং কি অবস্থা। চলুন দেখে আসি। দেশের রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এবং যানজট নিরসনের লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলেছে মেট্রো রেল প্রকল্পের কাজ। সে লক্ষ্যে মিরপুর 10, 11, 12, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁওয়ে সড়ক জুড়ে অবিরত চলছে মেট্রো রেল নির্মাণের কাজ। শত শত শ্রমিক ও প্রকৌশলীদের দিনরাত কর্মব্যস্ততায় প্রকল্প এলাকায় প্রকল্পের পাইলিংয়ের কাজ হচ্ছে। কোথাও হচ্ছে পাইলিংয়ের কাজ, আবার কোনো কোনো জায়গায় পাইলিং সম্পূর্ণ হয়ে পিয়ার বসেছে। সড়কের মধ্যাংশে বেষ্টনী দিয়ে বন্ধ করে কাজ চলেছে। আড়াআড়িভাবে পথচারী চলাচলের জন্য কোথাও সরু রাস্তা তৈরি করা হয়েছে। প্রকল্প এলাকায় প্রকল্পের পাইলিংয়ের জন্য বিশাল আকৃতির ক্রেন নির্ধারিত স্থানে মাটির গভীরে খনন করে চলেছে অবিরাম পাইলিংয়ের কাজ। প্রকল্পের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন অনুসারে দিয়াবাড়ি থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত 11.7 কিলোমিটার রেলপথ ও 9টি স্টেশন নির্মাণ প্রকল্পের 2, 3 ও 4 নম্বর অংশ বাস্তবায়ন করেছেন ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। দোতলা সমান উচ্চতায় প্রতিটি রেল স্টেশন হবে 180 মিটার দীর্ঘ। নিচতলায় থাকবে টিকিট ঘর, সঙ্গে থাকবে স্বয়ংক্রিয় প্রবেশ পথ। স্টেশনের দুই পাশ থেকে যাত্রীদের আসা যাওয়ার পথ থাকবে।